السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আমরা ইনশাআল্লাহ সূরা আন-নূরের 35 থেকে 40 নম্বরের এই সেকশনের উপরে সেকেন্ড সেশন করব এবং এটাই শেষ আগামী ক্লাসে আমরা নতুন একটা সুরা আলোচনা করব তো গত সেশনে আমরা দেখছিলাম যে এটা অসাধারণ একটা সেকশান কোরআন মজিদে আল্লাহ হেদায়তের ব্যাপারে বলতেছেন মানুষ কীভাবে হেদায়তের রাস্তায় যায় তার ভিতরকার বিষয়টা এখানে ব্যক্ত করছেন বেসিক্যালি আমরা ইমান নিয়ে আলোচনা করছিলাম যে ইমানের পথে মাথে মানুষের যাত্রাটা কিভাবে হয় সুরা ফাতেহায় মানুষ ইমানের প্রথম বিষয়ে আল্লাহ সম্পর্কে জানে যে ইনফরমেশানটা জানা দরকার যেটা রিয়েলাইজ করা দরকার যেটা অনুভব করা দরকার সেটা সুরা ফাতেহায় যথেষ্ট এবং সেটা নিয়ে চিন্তা গবেষণা করাটা জরুরি তিনটা আয়াতে আল্লাহ ওনারকে যেভাবে পরিচিত করেছেন সেটাকে প্রতিনিয়ত চিন্তার মধ্যে আনা অনুভবের মধ্যে আনার বিষয়টাই মাধ্যমেই ইমানের যাত্রাটা শুরু হয় এবং এটা কিভাবে চলে সেটার খুব সুন্দরভাবে সুরা আলী ইমরানের বর্ণনা আছে একশো নব্বই থেকে পঁচানব্বই নম্বর আয়াতে সৃষ্টি নিয়ে মানুষ যখন চিন্তা করবে তার আশেপাশে তখন আল্লাহকে রব হিসাবে সে রিকগনাইজ করবেন তিনি হচ্ছে রকবুল আল উনি আর রাহমান আর রাহিম উনি মালিক ইয়মুদ্দিন এই টোটাল পরিচয়টা সে কীভাবে রিয়েলাইজ করে কোনো বই না পড়ে শুধুমাত্র চিন্তাশীলতার মাধ্যমে তার এই চিন্তাশীলতার মাধ্যমে সে কাজগুলোকে কেরা কিন্তু তাকে কিন্তু কন্টিনিউসলি গাইড করা হয় ঠিক আছে একটা বলতে পারেন ইনভিজিবল একটা বিষয় ঘটে মানুষের মধ্যে একটা কানেকশন ঘটে যেটা যেমন আমরা সালাতের মাধ্যমে একটা কানেকশান করি সালাত শব্দের মধ্যে এটার একটা রুটের মধ্যে একটা অর্থ হচ্ছে শিলা মানে হচ্ছিল কানেকশান দ্যাট মিনস প্রতি সলাতে যখন আমরা দাঁড়াই আমরা আল্লাহ আল্লাহর সাথে কী করি নিজেকে কানেক্ট করি তার এই কানেক্ট করার বেসিক বিষয়টা কি সেটা আসলে মূলত এখানে বর্ণনা করা হচ্ছে সেজন্য আমরা এই সেকশনটাকে টাইটেল করছি এইভাবে বিশ্বাসের পথনির্দেশ বেসিক্যালি এটাকে বলা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো কনসেপ্ট হচ্ছিল প্রতিটা মানুষের ভিতরে একটা আলো আছে সেটার উপরে যখন আল্লাহর আলো মানে কোরআন মজিদের আলো যখন আপতিত হয় তখন এখানে একটা ফিউশনের মতো ঘটনা ঘটে মানুষ আলোকিত হয় এবং আল্লাহর দিকে তার যাত্রা শুরু হয় এটাই বিশ্বাসের যাত্রীর ভিতরের ইনার পার্ট সেটাকে খুব সুন্দর বর্ণনা খুব উদাহরণ দিয়ে বর্ণনা করছেন আল্লাহ সুবাহতালা এবং আমরা এটাও আলোচনা করছিলাম যে উদাহরণ কখন দেওয়া হয় যখন একটা জটিল কনসেপ্টকে সিম্পল ওয়েতে আপনাকে আমাকে বোঝানোর জন্য উদাহরণ ব্যবহার করা হয় পাশাপাশি উদাহরণ ব্যবহার করার মাধ্যমে এই লেসেনটা মনে থাকে অনেকদিন মানে বিষয়টা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যারা শিক্ষকতা করেন তারা সব সময় যখন ছাত্রকে পড়ান তখন কন্টিনিউয়াসলি উদাহরণ দিতে থাকেন যত বেশি একটা টিচার উদাহরণ দিবেন যত সুন্দরভাবে দিবেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দিবেন তত বেশি স্টুডেন্টরা কী হয় বিষয়টা বুঝতে পারে এবং আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ কোরআন শেখান অথবা এখানে আল্লাহ সেরকম উদাহরণ ব্যবহার করছেন তো সেখানে অনেক বর্ণনা আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে হয়ে গেছে তো আমরা সেকেন্ড সেকশনটা দেখব এই প্যাসেজের মধ্যে সেটা হচ্ছে আল্লাহ যে কনসেপ্টটা বর্ণনা করছেন সেই বিষয়টা প্র্যাকটিক্যালি কিভাবে ঘটে একটা কনসেপ্ট বর্ণনা করলেন সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে কি আছে একটা নূর আছে এবং সেই নূরটা আপনার আল্লাহর আলোয় আলোকিত হচ্ছে হওয়ার পরে সে কি করতেছে আল্লাহর দিকে যাত্রা করতেছে সেই বিষয়টা আসলে ঘটে কিভাবে। সেটা ঘটতে গেলে সেই বর্ণনাটা আল্লাহ বলতেছেন এভাবে আমরা এটা একটু সামারি করে একটু ট্রান্সলেশন করে তারপর আগাবো আউজুবল্লাহমিনা শাহতওয়ানুর রাজিম ফি বুয়ুতিন ঘর সমূহের মধ্যে আদিন আল্লাহ আন তুর্ফা ওয়া রাফি হাসমহ যে আল্লাহর ঘরগুলো ঘর মধ্যে আল্লাহ অনুমতি দিচ্ছেন আল্লাহ নির্দেশ করতেছেন যাতে করে সেই ঘরগুলোর মর্যাদা বৃদ্ধি করা হয় তুরফা আয় ইউস্ক করাফি হাসমহ যাতে ওখানে আল্লাহর নাম স্মরণ করা হয় ইউসফ বিহু লাহু ফিহা বিলবুদু ইউল আসল এবং সেখানে আল্লাহ তসবি করা হয় সকালে এবং সন্ধ্যায় কারা এই তসবিটা করবে রিজালুন আমরা রিজালুন শব্দটা নিয়ে আলোচনা করব এটার বেসিক আবিধানিক অর্থ হচ্ছে পুরুষগণ ঠিক আছে কিন্তু এটা পুরুষগণের মধ্যে সীমাবদ্ধ না সেটা কিভাবে সেটাও বোঝা জরুরি কেন শব্দ অর্থে কোরআন দেখলে আপনি বলবেন পুরুষগণ কিন্তু কালি শুরু পুরুষটা কি তসবি করবে মহিলারা করবে না এই কনসেপ্টগুলো আসলে কোরআন মজিদের গ্রামার যদি আপনি আমি না বুঝি তখন শব্দার্থ কোরআনের অনুবাদ থেকে অনেকে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব রিজালুন আমরা বলি ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ যখন বলি পুরুষ মহিলা সবই ঢুকে যায় কিন্তু বেসিক্যালি শব্দটা রিজালুন শব্দটা হচ্ছিল পুরুষগণ তো সেখানে তারা কিরকম হয় লাতুল হেহেম তাদেরকে ডিস্ট্রাক্ট করে না তাদেরকে বিচ্ছিত করে না কি বিচ্ছিত করে না তিজারতুন ওলা বাইউন বেসিক্যালি ব্যবসা পণ্য এবং বিক্রি তাদেরকে বিচিত করে না কিসের থেকে আনজিকরলা আল্লাহর স্মরণ থেকে তাদেরকে এইসব আকর্ষণীয় বিষয়গুলো তাদেরকে বিচ্যুত করে না এবং আল্লাহর স্মরণের বেসিক ডেফিনেশন হচ্ছিল ওয়া ইকাম সলাত কায়েম করা এবং জাকাত আদায় করার এইটা হচ্ছিল ইসলামের ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে কন্টিনিউয়াসলি আল্লাহর স্মরণকে কি করা হয় সমুন্নত রাখা হয় এটাকে এভাবে বলা যায় তারপরে তাদের আরেকটা অ্যাট্রিবিউটস তাদের আরেকটা গুণ হচ্ছিল ইহাফুনা তারা ভয় করে ইয়মান একটা দিনকে ফি হিল কুলুবি আবসার সেই দিনের সেই দিনের প্রত্যেকটা কুলুব হৃদয়সমূহ এবং দৃষ্টিসমূহকে উল্টায় দেখানো হবে দ্যাট মিন্স অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে তারা খুব বেশি কনসাস যে আমি যা দেখতেছি আমার হৃদয় যা অনুভব করতেছে এখান থেকে হিসাবটা নেওয়া হবে বাহ্যিকভাবে আমি যা আমল করতেছি তো সেগুলো লেখছে কিন্তু লেখার পরে এগুলোকে আবার কি করা হবে অন্তরে কি ছিল এবং দৃষ্টিতে কী ছিল সেটার আসপেক্ট আমি কি করছি ভিতর থেকে সেগুলোকে জাজ করা হবে এই অ্যাকাউন্টেবিলিটির এরকম একটা শক্তিশালী পজিশন নিয়ে তারা সবসময় কনসার্ন এই ধরনের লোক এই ঘরগুলোতে কি করে আল্লাহ তসভি করে আলহামদুলিল্লাহ এরপরের আয়াতে বলতেছেন লি আহসানা আহসানামা আমিলু আল্লাহ এই সব লোকদেরকে কি করবেন যাজা দিবেন ওরা যা কিছু করছে সেখানে সবচেয়ে বেস্ট যেটা করছে সেটার ভিত্তিতে পাশাপাশি বলতেছেন যদি এটা কম হয়ে যায় তার জান্নাতে যাওয়ার জন্য ইয়াজিদ আহম ইন ফাদলি আল্লাহ তার ফদল থেকে তার ফদল থেকে অনেক গুণে বাড়িয়ে দিবেন তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহ ইয়ারজুক মাসু বেগাই হিসাব আল্লাহ হিসাবের বাইরে মানুষকে কী দেবেন রিজিক দেন তাই না এইভাবে এই প্যাসেজটা বেসিক্যালি এই জিনিসটা আমরা প্রথমে আলোচনা করি তারপর আমরা সেকেন্ড প্যাসেজে যাব তো আমাদের এই আলোকিত হওয়ার প্রোগ্রামটা কিভাবে ইমপ্লিমেন্টেড হওয়া উচিত এবং হয় দুনিয়াতে সেটাই আল্লাহ মূলত বর্ণনা করছে নূর ও নালা নূর আলোর উপরে আলো পরে যখন মানুষ আলোকিত হয় তো সেটা ঘটে মূলত ফি বুয়ুতিন ঘরসমূহের মধ্যে রাস্তাঘাটে না বেসিক্যালি এটার স্টার্ট হয় হচ্ছে কোথা থেকে ঘর সময়ের মধ্যে বইয়ুতিন শব্দটাও ইন্টারেস্টিং যেমন আরবিতে বাইতুন শব্দ আছে যেমন বাইতুল্লাহ বলি আমরা সেটার বহু বছর বুয়ুতুন এখন বুয়ুতুন বলতে গেলে এটার আরও প্রতি শব্দ আছে যেমন দারুন দার শব্দর অর্থ হচ্ছে বাড়ি দুইটার মধ্যে খুব সুন্দর ডিফারেন্স আছে বাইত শব্দটা হচ্ছিল বাতায়াবিতু ইয়াবিতু এটা হচ্ছে বেসিক ফেলের রুটটা সেটা হচ্ছে রাত্রি যাপন করা তো যেখানে রাত্রিযাপন করা হয় সে অক্ষরে সে অর্থে ঘর আমাদের ঘরের মধ্যে আমরা কী রাত্রিযাপন করি তাহলে বাইতুন সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট রাতে কোনো কার্যক্রম করা সেটাও কেউ বলা হয় বা তাই ইয়াবিতুর মধ্যে এই সিরিজে অনেকগুলো অর্থ আছে বেসিক্যালি রাতকে ঘিরেই বিষয়টা এবং সুরা খানের মধ্যেও না আল্লা দিন না যারা রাত্রি যাপন করে তার লি লীরববিহীন তাদের রবের জন্য দাঁড়ায় এবং বসে যারা তাহার স্থলা তাদের করে যেমন ওই বিষয়গুলো কিন্তু এটার মধ্যে আছে এটা হচ্ছে বুয়ুতুন সেজন্য দেখা যাচ্ছে যে রাতের ব্যাপার ব্যাপার বেলার ঘরগুলোর কথা বলা হচ্ছে কারণ আমরা কিসের কথা বলতেছি আলোর কথা বলতেছি আলো সবচেয়ে সুন্দরভাবে কখন বোঝা যায় একটা ঘরের মধ্যে আলো আছে কি নাই সেটা রাতে বোঝা যায় দিনের বেলা আলো জ্বললে সেটা দেখা যায় না সেই অর্থ এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে ইউজ করা হচ্ছে বায়ুতুন আর দারুণ শব্দের মধ্যে অর্থটা হচ্ছে এভাবে ঘুরে ঘুরে ফিরে আসা আমরাও কিন্তু আমাদের বাড়িতে কী করি ঘুরে ঘুরে ফিরে আসি তাহলে ঘুরে ঘুরে ফিরে আসার ডাইমেনশানে যখন বর্ণনা হয় তখন এখানে কী হয় দার শব্দ দারুল আখর দারুল আখর মানে হচ্ছে আলটিমেটলি আমরা ফিরে যাব কোথায় আমাদের আখেরাতের ঘরে অরিজিনালি ওখানে ছিলাম আবার কোথায় যাব ওখানে ফিরে যাব তখন দারুল আখর ওইভাবে ব্যবহার হয় আবার বাইত যখন ব্যবহার হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে অতএব শব্দ ব্যবহার অসাধারণ কোরআন মসজিদে সেটাও আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে তাহলে ফি বুয়ুত উন বুয়ুত বলতে যেমন মসজিদ বোঝায় প্রাইমারিলি প্রত্যেকটা মৌমিনের ঘরকেও বোঝায় এই জন্য আল্লাহ সুবর তাহলে এখানে মসজিদ শব্দটা ব্যবহার করেন নাই কেননা সব জায়গায় জিনিসটা ঘটে রাতের বেলা কতগুলো সালাদ হয় বলেন মাগরিব এশা তাহাজ্জ ফজর এই চারটা সালাতের মধ্যে চারটা তিনটা হচ্ছে ম্যান্ডেটারি আর আরেকটা হচ্ছে নফল তো এই সলাদগুলোর মাধ্যমে মানুষ কি করে মানুষ যে কাজটা করে সেটাই পরবর্তী আয়াতে বলা হচ্ছে আল্লাহ বলতেছেন আদিন আল্লাহ আল্লাহ অনুমতি দিচ্ছেন আল্লাহ নির্দেশ করতেছেন কি জন্য এই ঘরগুলো যাতে মর্যাদা বৃদ্ধি পায় ওয়াইফ ইহাস মহু যাতে সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় তাহলে দুইটা কথা বলা হচ্ছে যাতে এই ঘরগুলোর মর্যাদা বাড়ে এবং পাশাপাশি এটাখানে আল্লাহর নাম স্মরণ করা হয় বেসিক্যালি আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে এই ঘরগুলোর কি মর্যাদা বৃদ্ধি পায় সে বিষয়টা তো সেটা কিভাবে ঘরে সেটা যদি আমরা বুঝতে চাই এটার একটা উদাহরণ আছে যেমন আপনি আমি যদি আকাশের দিকে রাতের দিকে তাকাই রাতের বেলা তাকাই তখন দেখব কি অসংখ্য তারা জল করতেছে তো ওইটাই সমস্ত কালোর মধ্যে বেরোয় আসতেছে তাহলে ওগুলো মর্যাদা ওগুলোর মর্যাদা বেড়ে যাচ্ছে রাতে বেলা দিনের বেলাতে আপনি কোনো তারা দেখছেন না রাতে বেলা শুধু দেখছেন আকাশের বাসীরাও আকাশে যারা বসবাস করে দেখুন মালাইকারাও তারাও দুনিয়াতে আলো দেখে যেসব ঘরের মধ্যে আল্লাহর স্মরণ হয় যাদের প্রত্যেকের ভিতরে রুহটা যখন প্রজ্বলিত হয় নূরের দ্বারা সেটাও সেই আলোগুলো তারা দেখে আর মসজিদে যখন সবাই জামাতবদ্ধভাবে সলাত আদায় করে তো একই কনসেপ্ট কিন্তু সেখানে আসে যেমন আমরা গত সেশনে বলছিলাম যে মসজিদে যখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াত করেন এটা অলমোস্ট একটা নিশের মতো কুলঙ্গির মতো যেটা যেখান থেকে শব্দ যেভাবে উচ্ছরিত হয় রিফ্লেক্টেড হয় এমন এটা হচ্ছিল এমনকি লাইটটাই ওরানার আলোটা রিফ্লেক্টেড হয়ে হচ্ছে। আর পিছনে সবাই আমরা ছোট ছোটো কি নিয়ে দাঁড়ায় আছি এক একটা কুলঙ্গি নিয়ে দাঁড়ায় আছি আমাদের বক্ষপাজর ঠিক একইভাবে নিশের মতো মিসকাতের মতো এটার ভিতরে আমাদের রু আছে সেই আলোতে সেটা আলোকিত হচ্ছে এই কনসেপ্ট যদি নেন তাহলে মসজিদের মধ্যে সবাই একটা কাজে আসে কি কাজ আল্লাহকে স্মরণ করার ব্যাপারে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে মানুষের ভিতরকার আলো প্রজ্বলিত হয় তাহলে ওই বাড়িটার আলো কী হচ্ছে সবচেয়ে বড় অনেকগুলো ছোট ছোট আলো মিলে বারোটা বারোটা লাইটে এটা হচ্ছে আকাশ থেকে সেটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছিলো আলাদা বিষয় ভিজুয়ালাইজেশনটা হচ্ছে বেসিক্যালি এইভাবে তাহলে ভিজুয়ালাইজেশনটা এটাই দেখাচ্ছে আপনি যদি বিমান থেকে যদি কোনো শহরে নামেন তখন কি দেখবেন ছোট ছোট অনেকগুলো লাইট তাহলে ওই জিনিসটা আমরা আগের মানুষের এক্সপিরিয়েন্স ছিল আমরা জমিনেরটাও আমাদের দেখার সুযোগ হয়ে গেছে অর্থাৎ আমাদের আরও শক্তিশালীভাবে সেই বিশ্বাসে আসতে হবে কেন যতদিন যাবে মানুষ আল্লাহর কিতাব অনেক সুন্দর করে বুঝবে কেন আল্লাহ তার সৃষ্টির জ্ঞান মানুষকে তত বেশি দিচ্ছেন এবং মানুষ অত সহজেই জিনিসগুলো এই উদাহরণগুলো বুঝতে পারতেছেন তাহলে তুরফা আ শব্দটা বেশি কেন ওইটাই বোঝাচ্ছে যেগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এগুলো লাইটেড হচ্ছে এগুলো আলোকিত হচ্ছে এটা হচ্ছে রেগুলার একটা কাজ এটা হচ্ছে রেগুলার একটা ইভেন্ট প্রতিদিন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে রাতেবেলা হচ্ছে হ্যাঁ যখন চারিদিকে অন্ধকার হ্যাঁ এগুলো হচ্ছে রূপকভাবে ঠিক একইভাবে যখন অন্ধকার স্পিরিচুয়ালি অন্ধকার সময় আসে সেখানে আল্লাহর স্মরণটা আল্লাহর উল্লেখটা বেশি করতে হবে এখানে আন জিক্রিল্লা জিক্রির শব্দের মধ্যে দুইটা অর্থ আছে একটা হচ্ছে আমরা সাধারণত যেটা সবসময় ব্যবহার করি স্মরণ করা আবার এটার আরেকটা অর্থ হচ্ছে উল্লেখ করা দ্যাট মিন্স আমি স্মরণ করছি পাশাপাশি এটা কি মুখে উচ্চারণ করে উল্লেখ করতেছি আর একজনের সাথে বিষয়টা নিয়ে কথা বলতেছি নিজে আল্লাহর কথা স্মরণ করতেছি আরেকজনের সাথে মিলে স্মরণ করতেছি যেমন আমরা এখানে বসে যেটা করতেছি এটা বেসিক্যালি জিকের আমরাও এটা বসতেছি আমরা স্মরণ করতেছি আল্লাহর কথা বলতেছি নিজে স্মরণ করতেছি আরেকজনের সাথে শেয়ার করতেছি এটাও জিকির তাহলে মসজিদকে ঘিরেই বেসিক্যালি এই জিনিসগুলো হয় আল্লাহ আমাদেরকে সেরকম একটা কাজ করার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে যে জিনিসটা এই কাজটাকে তখন বলা হচ্ছে ইউসাফ বিহু এখানে মূল ফেলটা মূল অ্যাক্টিভিটা কিন্তু এটা এবং গ্রামার যারা বুঝেন তাদের জন্য খুব অসাধারণ এটা এক্সারসাইজ আছে এই ইউসফ বিহুর শব্দটা যেটা দেখছেন এটার আশেপাশে আগের শব্দগুলো বাক্যগুলো এটার সাথে রিলেটেড এর পরের তিনটা আয়াত এটার সাথে রিলেটেড তসবি করে কখন করে সকালে সন্ধ্যায় সর্বক্ষণ অবস্থায় কোথায় করে ফি বুয়ুতিনের মধ্যে করে কিভাবে করে তারা আল্লাহর নামগুলো স্মরণ করে এগুলোর ফলে কি হয় তোর ফা মানি এবার এগুলোর মর্যাদা বৃদ্ধি পায় তার ইউসফ বিহুর সাথে এই জিনিসটা রিলেটেড এবং ইউসুবোর সাথে পরে রিলেট হচ্ছে ফিহাবিল ইওয়াল আসল মানি হচ্ছে তারা সকাল সন্ধ্যা করে রাতে বেলা করে সন্ধ্যাবেলা করে অন্ধকার সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালীভাবে করে সে বিষয়গুলো এখানে চলে আসতেছে এরপরের আয়াতে আসতেছে কি রিজালুন কারা এটা করে ঠিক আছে তাহলে আপনাকে যদি আমি এই তিনটা আয়াতের সেন্টার পয়েন্ট বলি সেন্টার পয়েন্ট হচ্ছিল ইসাফ বিহু ঈসব বিহুকে ঘিরেই ঘিরেই কিন্তু অন্যান্য কথাগুলো গুছানো আছে ইসব বিহু মানে তারা তসবি করে কোথায় করে ফি বুয়ুতিন এবং তারা এটা কিভাবে করে যেভাবে আল্লাহ অনুমতি দিছেন আদেশ দিছেন কি আল্লাহর নামসমূহ স্মরণ করেন স্মরণ করার ফলে কি হয় এ ঘরগুলো কি হয় মর্যাদা বৃদ্ধি পায় এবার তারা কখন করেন সকাল এবং সন্ধ্যায় করেন এখন আমরা আসতেছি আল্লাহ বর্ণনা করতেছেন কারা করেন আল্লাহ এখানে বর্ণনা করতেছেন কারা করেন তারা হচ্ছে রিজালুন আক্ষরিক অর্থ হচ্ছে পুরুষগণ ঠিক আছে তো পুরুষগণ হলে ওইটা কোরআন মজিদের অসাধারণ অলঙ্কার শাস্ত্রের ব্যবহার এখানে আছে সেটা বোঝার চেষ্টা করি সেখানে রিজালুন শব্দের মানে পুরুষগণ এটা বেসিক্যালি আমরা বলি ব্রোকেন ফ্রোয়েল ইংরেজিতে বাংলায় বলি ভগ্ন বহুবাচন এটার সাথে ম্যাচিং ফেল বলি সেটা হয় স্ত্রীবাচক এক বছর তাহলে ইউসাব বিহুটা বেসিক্যালি আইডিয়ালি হওয়ার কথা ছিল তুসাপ বিহু তুষাপবিহু রিজালুন এটা হচ্ছে স্ট্রাকচার এটা যদি হতো তাহলে এটা এক্সক্লুসিভলি পুরুষদের বিষয় হতো ঠিক আছে যেখানে যেহেতু ইসব বিহুর জায়গায় তুসাব বিহুর জায়গায় ইসব বিহু ব্যবহার করছে এবং রিজালুন ইসব বিহুর যখন কম্বিনেশান আসতেছে আমরা বলি কনফ্লিক্ট অফ জেন্ডার এবং কনফ্লিক্ট অফ জেন্ডারের কারণে এটার ডুয়ারের এক্সপানশন হয়ে যায় মানে এটা শুধু রিজালুনের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা রিজালুন থাকতেছে নিসাউন থাকতেছে ওয়ালাদ থাকতেছে সব কিছু এটার মধ্যে আসতেছে মানে রিজালুন মানে প্রাপ্তবয়স্ক যারা পুরুষ আছে তারা তাদের আন্ডারে মহিলা শিশু থেকে করে সবাই এটার মধ্যে চলে আসতেছে কিন্তু তাকে লিডারশিপটা কাকে দিতে হবে মূলত রিজালুনকে দিতে হবে তাহলে আল্লাহর তসবি জারি রাখা যে কার্যক্রম সেটাকে লিড দিতে হয় কাকে পুরুষদেরকে সেটা আপনার মসজিদ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মসজিদের ইমামতি থেকে শুরু করে এই জিনিসটা সংসারের মধ্যে যা কিছু আছে পুরা জিনিসটাকে আপনাকে এক্সপ্যান্ড করতে করতে হচ্ছে পুরুষদের কাছে তাহলে এটাই হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে সেটা হয়তো আবার ট্রান্সলেশন অনেক সময় হারা যায় কিন্তু আরবরা বুঝে পরিষ্কার আমাদের আমরা যখন এটা ট্রান্সলেশন থেকে বুঝি সেই বিভ্রান্তিটা এখানে তৈরি হয় তো সেই জন্য বলা হচ্ছে এই রিজালুনরা এমন ধরনের রিজালুন তাদেরকে কি করে না তাদের ক্যারেক্টারিস্টেক কি তাদেরকে বিচ্ছুত করতে পারে না তাদেরকে কোনোভাবে ডিস্ট্রাক্ট করতে পারে না দুইটা আকর্ষণীয় বিষয়ের কথা বলা হচ্ছে প্রথম বিষয় বলা হচ্ছিল তিজারতুন আমরা বাংলায় ট্রান্সলেশন করছি ব্যবসা বাণিজ্য বেসিক্যালি তিজারতুন বলতে বোঝা হচ্ছিল ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসায়িক পণ্য কমোডিটি ইনভেন্ট্রি ঠিক আছে আপনার আমার একটা দোকান আছে ডিপার্টমেন্টাল স্টোর আছে ভিতরে যত জিনিস আছে বিক্রি করবেন এগুলো আমাদের কি ইনভেন্টরি কেন ব্যবসার মধ্যে অনেক রকম কাজ থাকে যেমন আপনাকে এমপ্লয়িকে বেতন দিতে হয় ট্যাক্সের লোক আসলে ট্যাক্স অফিসার ট্যাক্স দিতে হয় তারপরে আপনার বিভিন্ন ইউটিলিটি কোম্পানি আসলে তাদেরকে ইউটিলিটি বিল দিতে হয় বিভিন্ন রকম কর্মকাণ্ড আছে এর সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে একজন ব্যবসায়ী খুশি হয় কখন যখন তার ঘরের মধ্যে তার ইনভেন্টরি ঢুকে তার প্রোডাক্টটা ঢুকে যেখান থেকে সে বিক্রির মাধ্যমে রেজাল্টটা পাবে এটা হচ্ছে তার একটা আকর্ষণীয় বিষয় আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছিল বিক্রির সময় যখন সে একটা প্রোডাক্ট বিক্রি করে দ্যাট মিন্স টাকাটা ঢুকতেছে দ্যাট মিন্স ইনভেস্টমেন্টটা ঢুকতেছে সে তার প্রফিট দেখতেছে ইনভেস্টমেন্টটা ফিরে আসতেছে সেই মুহূর্তটা তার কাছে সবচেয়ে আকর্ষণীয় অন্য কষ্টকর সমস্ত পরিস্থিতি তখন কি তার পোষায় যায় এই মুহূর্তটার জন্যই সে কী করে এত কষ্ট করে এই জন্য বলতেছে এই কথাটা যে আমাদের যখন জুমার সালাতের সময় হয় তখন যদি আমার এমপ্লয়ি আসে বলে স্যার আমাকে এই মাসের বেতনটা দেন বলে এখন জুমার সময় পরে আসো আপনি তাকে বিদায় করে দিবেন ট্যাক্সের লোক আসলে বলে জুমার সময় তো আমরা ব্যবসা বাণিজ্য করি না পরে আসেন কিন্তু যদি একজন বিক্রেতা আমার দোকানে এসে ঢুকে বিক্রি কেনা শুরু করে তখন কি আপনি তাকে না বলতে পারেন আপনি মনে করেন এটা শেষ হলেই তারপরে আমি জুমার চলাতে যাই কিন্তু জুমার সালাতের ব্যাপারে কি বলছেন ফাঁসাউল্লা জিক্রিল্লা ওয়াজারুল বাই যে আল্লাহর স্মরণে ধাবিত হও বিক্রি বন্ধ করো বিক্রি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই রিজাল লোনদেরকে এই বিক্রি কি করে না ডিস্ট্রাক্ট করে না আল্লাহর শরণ থেকে তা আল্লাহর স্মরণকে এখানে আনজিক্রিল্লাকে বেসিক্যালি দুইটা কথা দিয়ে বলা হচ্ছে বা ইকামা সালাত ইতা জাকা সালাত কায়েম করা এবং জাকাত আদায় করা এটাই বেসিক্যালি ইসলামকে টোটালি কাভার করে সলাদ কায়েম করা মানে হচ্ছিল আপনার আমার সারা সারাদিনের রুটিন হচ্ছিল পাঁচ বক্ত সালাদ আপনি আমি বলবো ফজরের পরে কি করব জোহরের পরে কি করব আসরের পরে কি করব। মাগরিবের পর কি করব এসার পরে কি করব দ্যাট মিনস ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগে হবে সলাদ তারপর হবে অন্য কিছু কাজ এইটাই হচ্ছিল বেসিক্যালি মুসলিম জীবনের অ্যাডমিনিস্ট্রেশন তাহলে এটাকে বেসিক্যালি কায়েম করা এক নম্বর জিনিস টাইমটা কায়েম করা সেকেন্ড কাজ হচ্ছিল এখানে যা বলা হচ্ছে সেটা বোঝা কেননা সেখান থেকে আপনি কি নিচ্ছেন কি করতে হবে বিটুইন দ্য সালাদ আপনাকে আমাকে কি করতে হবে সেটার ডিসিশন করতে আসে সালাতে আপনি কোরআন কোরআনতালাত করছেন বা কোরআন কোরআনতলা শুনতেছেন সেটার ভিত্তিতে যাতে পরবর্তী সালাদ টু সালাতের কাজের মধ্যে আপনার কি হয় সেটার এফেক্ট থাকে তাহলে বেসিক্যালি এই ইনস্টিটিউশন হচ্ছে ইকামাস সালাত আর বেসিক ইনস্টিটিউশন হচ্ছে এটা আপনি শুনতেছেন বুঝতেছেন তারপরে যা ইমপ্লিমেন্টেড হচ্ছে জীবনে আপনি আমি যা করতেছি তাহলে কন্টিনিউয়াসলি আন্ডার কি মনিটরিং আমরা নিজেকে নিজেকে রাখতেছি আল্লাহর সাথে কানেকশান রাখতেছি পাঁচ ওয়াক্ত কানেক্টেড হচ্ছি হ্যাঁ এইভাবে বেশিকির সালাটা চলতে থাকে আর ইটা জাকা মানি আপনি জাকাত আদায় করা মানেই হচ্ছিল হালাল ইনকাম ছাড়া জাকাত হবে না তাহলে বিটুইন দ্য সালাদ আপনি কিসের জন্য দৌড়ান আয়ের জন্য অর্থনৈতিক কর্মসূচির মধ্যে আপনি যান তাহলে অর্থনৈতিক কর্মসূচির মধ্যে যাতে অবশ্যই কি থাকে আল্লাহ সচেতনতা থাকে আল্লাহ সচেতনতা থাকে আপনি আমি যদি প্রত্যেকে হালাল কাজের জন্য ব্যস্ত থাকি হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সচেষ্ট থাকি তাহলে কি হবে গ্র্যাজুয়ালি সব কিছু চেঞ্জ হবে সমাজ চেঞ্জ হবে আল্লাহর সাথে কানেক্টেড থাকা মানেই হচ্ছে আল্লাহর সেই কানেকশান থেকে আপনি আমি ইন্সপায়ার্ড হব এবং রাইট জিনিসটা করতে করবো বিটুইন দ্য স্যালাদ কেন আমাদের জীবনটা পাঁচটা পাঁচ শক্ত সালাত দিয়ে ডেইলি বেসিসে কি করা মার্ক করা সাপ্তাহিক জুমা সেটা আর একটা মার্ক দ্যাট মিন্স আমি আমি আপনি আমি কন্টিনিউসলি মার্কিংয়ের মধ্যে আছি ফুটবল খেলার মধ্যে একজন আরেকজনকে মার্ক করে না সেরকম একটা বিষয় হচ্ছিল যে আপনি আমি দুনিয়াতে প্লে করতেছি আমরা কিন্তু মার্ক বাইকি সলা এটা হচ্ছে আমাদের বেসিক ইনস্টিটিউশন মুসলিমদের এবং জাকাত আদায় করতে হবে মানে জাকাত দেওয়ার আগে তো জাকাতের এলিজিবিলিটি হতে হবে কেন একটা বড় ধরনের একটা এ বাদা তাহলে সেক্ষেত্রে আপনাকে হালাল ইনকামের ব্যাপারে সচেষ্ট হতে হবে এই দুইটার মাধ্যমে দুইটার মধ্যে কি আছে আল্লাহর স্মরণ কি কী আছে আল্লাহর স্মরণ এখানে আছে তাহলে কোনো বিভ্রান্তি কোনো আকর্ষণ আমাকে কোনোভাবে হারাম কাজের মধ্যে ফেলে দিবে না তাহলে আগ ইকাম মধ্যে আপনার স্পিরিচুয়ালিটি আর ইটা জাকাতে মধ্যে রিয়েল লাইফে আপনি কিভাবে আপনি আপনি অপারেট করবো সেটার বিষয় এই দুইটাই মিলে কিন্তু ইসলাম পাশাপাশি জাকাত যখন আপনি রিকগনাইজ করতেছেন তখন আপনি কন্টিনিউসলি রিকগনাইজ করতেছে কি আমার সম্পদে আমার ইনকামে আরেকজনের হক আছে কার হক আছে তাকে আপনি মার্ক করে নিচ্ছেন সুরা তা মধ্যে সে বর্ণনাটা আছে আট ধরনের মানুষ তাহলে সে আট ধরনের খাত সে খাতের ব্যাপারে আপনি আমি কনসার্ন তাহলে যা আয় হচ্ছে সেখানে প্রবাহিত করার বিষয়টা আরেকজনের প্রতি সহনশীল হওয়ার বিষয়টা আরেকজনের প্রতি সহরমর্মী হওয়ার বিষয়টা কিন্তু জাকাত আদায়ের মধ্যেই এই কনসেপ্টের মধ্যে আছে দ্যাট মিন্স আপনি আমি কন্টিনিউয়াসলি আরেকজনের ব্যাপারে কনসার্ন একটা মানুষ তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যে আল্লাহর সরবরের মাধ্যমে মানুষের কল্যাণের মধ্যে কি করতে পারে এফেক্টিভ রোল প্লে করতে পারে এফেক্টিভ রোল এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা সেটা অবশ্যই আমাদের বাড়তে হবে আল্লাহ আমাদের সে তফিক দান করুন তাহলে সেটা বলার পরে এটা একটা কনসেপ্ট বললেন এই রিজালদের ব্যাপারে সেকেন্ড কনসেপ্ট বললে ইয়ফাফুনা তারা ভয় করে ইয়াউমান সেদিন এর ব্যাপারে যেদিন কি হবে ইয়াতাকাল ফিহিল কুলুবি বল আফসার সেদিন দৃষ্টিসমূহ এবং হৃদয়সমূহকে উল্টে দেখা হবে ইন্টারেস্টিং কনসেপ্ট কেন বলা হচ্ছে দৃষ্টি এবং হৃদয় কেন এই প্যাসেজের মধ্যে মূল কনসেপ্টটা কি লাইটের কনসেপ্ট দুই ধরনের লাইট ফিজিক্যাল লাইট স্পিরিচুয়াল লাইট ফিজিক্যাল লাইট আপনি ফিল করেন কী দিয়ে আপনার চোখ দিয়ে আর স্পিরিচুয়াল লাইট আপনি ফিল করে দেন কী দিয়ে আপনার হার্ট দিয়ে হৃদয় দিয়ে সেজন্য এই দুইটাই উল্টায় দেখানো হবে সে দিয়ে যে আমি চোখে কী দেখলাম আর হৃদয় দিয়ে কী অনুভব করলাম এই দুইটার বিপরীতে আমি আসলে কী কাজ করলাম খুব পাওয়ারফুল কনসেপ্ট কেননা কন্টিনিউসলি আপনি আমার চোখ বন্ধ নয় চোখ খোলা আছে হৃদয়ও বন্ধ নয় সেটাও খোলা আছে দুইটার মিক্সচার অনুযায়ী আমাদের আমলটা ঠিক রাইট ওয়েতে যাচ্ছে কিনা আমরা অনেক কাজ করতেছি আমরা হজ করতেছি চলাতে আসতেছি ভালো কাজ করতেছি মন্দ কাজ করতেছি প্রতিটার পিছনের ইন্টেনশনটা কোথায় ক্যাপচার হয় চোখে দৃষ্টিতে ক্যাপচার হয় এবং এটা হার্টে কনসার্ট হয় আল্লাহ ওখান থেকে হিসাব নেবেন তাহলে এই রিজাল্টরা সেই ব্যাপারেও কনসার্ন এই হলো তার ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বর্ণনা করতেছেন কিভাবে নুরু আলা নূর কাজ করে করা উচিত সেটারই বিষয়টা এখানে বর্ণিত হচ্ছে এই কাজটা যদি রেজাল্টরা করতে পারে তাহলে তাদেরকে আল্লাহ কি দিবেন বলতেছেন লিয়াজুহু হ্যাঁ আহসানা আমালু মা আমিলু যে তাদেরকে যাতে করে আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দিতে পারেন পুরস্কৃত করতে পারেন আহ সানা মা আমিলু খুব কোন সুন্দর কনসেপ্ট সবচেয়ে উত্তম তারা যেটা করে অর্থটা হচ্ছিল যেমন ধরো এটা বুঝতে হলে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ছি কুইজ নেওয়া হয় একটা ক্লাসে একজন টিচার এসে ঘোষণা দিলেন আমি পাঁচটা কুইজ নিব বেস্ট অফ থ্রি তুমি তিনটা হায়েস্ট নাম্বার আমি কাউন্ট করব ওইটা অ্যাভারেজ দিয়ে তোমার সে ক্লাস টেস্ট যোগ হবে কোনো টিচার এসে বলতে পারে না কোনো বেস্ট অফ থ্রি না পাঁচটাতে যেটা বলবা সেটাতে অ্যাভারেজ করবা তাহলে কোনটা টাফ হলো যে বেস্ট অফ থ্রি এটা হচ্ছে ইজিয়ার আর যিনি বলতেছেন পাঁচটাই কাউন্ট করবো এটা হচ্ছে টাফ সিচুয়েশান আল্লা তালা বলতেছেন আমি তুমি যেটা বেস্ট করবা সেটার ভিত্তিতে সবগুলোতে মার্ক দেবো আপনি হয়তো বা কোনো একটা টেস্টে পাইছেন বিশ কোন একটা তিরিশ কোনটাতে চল্লিশ কোনটাতে ষাট কোনটাতে নব্বই আল্লাহ বলতেছেন নব্বই সবগুলোতে দেবো আমি ওইভাবে তোমাকে জাজ করব। তোমার বেস্টটা নিয়ে সবগুলোতে দেবো সেটাই স্টেটমেন্ট হচ্ছিল বলা হচ্ছিল কি মা আমিলু আহসানা মা আমিলু এ স্টেটমেন্টটা এখন আমার বেস্টটা যদি সাফিসিয়েন্ট না হয় তখন কি হবে তখন আল্লাহ বলতেছেন ওয়া ইয়াজিদা হুম মিন ফাদলি তখন আল্লাহ নিজের ফদল থেকে কি করবেন আপনাকে বাড়াই দিবেন কেননা আল্লাহ আপনাকে স্মরণ করাচ্ছেন ওয়াল্লাহ মাইয়াশা ও বিগাইরে হিসাব কোরআন মজিদের বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট আল্লাহ এটা রিপিট করছেন আল্লাহ যাকে চান তাকে হিসাব বে হিসাবে কী দেন এইভাবে এই প্যাসেজটা কনক্লুড করতেছেন যে আল্লাহর স্মরণে যারা থাকবে আল্লাহর লাইট যারা এনলাইটেড হবে এনলাইটেড অবস্থায় যারা আলোকিত অবস্থায় যারা দুনিয়াতে জীবন জীবনযাপন করবে তারা কিভাবে সেটা করা উচিত এবং সেটার বিনিময়ে তারা কি প্রাপ্ত হবে সেটার বর্ণনা বেসিক্যালি এখানে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন আলহামদুলিল্লাহ এখন যে বর্ণনাটা আসতেছে যারা এটা করে নাই তাদের কি হবে দ্যাট মিন্স আবার রিমাইন্ড করি এটা দুইটা কাজ আল্লাহর আলো বাইরে সূর্য দিয়ে আলো দিচ্ছে আপনার আমার চোখ আছে চোখ দিয়ে আমরা আলো দেখে অ্যাক্টিভিটি করতেছি তাই না এটা হচ্ছিল ফিজিক্যাল লাইট স্পিরিচুয়াল লাইট কি কোরআনের আলো আছে আপনার আমার ভিতরে একটা আলো আছে আপনার আমার ভিতরের আলোটাকে জাগ্রত রাখা এবং ওইটার সাথে কানেক্ট হওয়া এভাবে কানেক্ট হয়ে আলোকিত হয়ে আমরা জীবনযাপন করতেছি এখন এখানে দুইটা পার্ট হচ্ছে একটা হচ্ছে আমি বাইরের আলোটা দেখলাম না ভিতরের আলোটাকে কি করলাম না রেকগনাইজ করলাম না অন্ধের মতো জীবন যাপন করলাম বিষয়টা এরকমই তাহলে এটাই ভিতরের আলোটা আমি অস্বীকার করার সুযোগ নেই কেন ভিতরে যে আলোটা আপনার আমার মধ্যে আছে রুহ এ কন্টিনিউয়াসলি অ্যালার্ম বাজায় কন্টিনিউয়াসলি সে অ্যালার্ম দিতে থাকে ভালো কাজ করলে আপনি ভালো ফিল করেন মন্দ কাজ করলে আপনি সাথে সাথে মন্দ ফিল করেন এই মন্দ ফিলিংটা হচ্ছে আপনার আমার ভিতর থেকে রু কি করতেছে কাজটা ঠিক করলা না কাজটা ঠিক করলা না অ্যালার্ম দিয়ে যাচ্ছে তা আমরা মন্দ কাজ কন্টিনিউ করি কি জন্য আমরা এটাকে ডাবায় রাখি ঠিক আছে তুমি বলছো শুনছি কিন্তু এটা আমি মানতে রাজি না তখন আমার ইন্টারলেক্ট দিয়ে আমার বুদ্ধি দিয়ে যে বুদ্ধি দিয়ে আমি মন্দ কাজগুলো করি সেজন্য আমরা বিভিন্ন অপরাধের মধ্যে ঢুকে যাই দ্যাট মিন্স আমি ভিতরের কাজটাকে আলোটাকে কি কী লুকায় রাখলাম ভিতর থেকে যে জিনিসটা অনুভূতি আসলো সেটাকে দাবায় রাখলাম এই কাজটার কাজ নাম হচ্ছিল কাফারা যে জেনে বুঝে সত্য গোপন করে সে হচ্ছিল কি কুফর বা কাফের আর এই কাজটা হচ্ছিল কাফারা আল্লা জিনা কাফারু তাহলে বলা হচ্ছে যে যারা তার ভিতরকার এই লাইটকে জ্বলতে দেয় নাই এবং আল্লাহর আলোরকে সাথে কানেক্ট করে নাই সে কী কাজ করতেছে জেনে বুঝে কিন্তু না জেনে না জেনে বুঝে যে এই কাজটা করতেছে তাকে বলা হচ্ছে আল্লা দিনা কাফারু সেই আসপেক্টে এর পরে আল্লাহ বর্ণনা করতেছেন তাদেরকে এভাবে আল্লা দিনা কাফারু যারা অস্বীকার করলো অবিশ্বাস করলো কি এই লাইটের কনসেপ্টটা যারা কি করলো ডিনাই করলো কেন লাইটকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আপনি আমি এখানে বসে আছি চারিপাশের লাইট আপনি এটাকে ডিনাই করবেন কিভাবে তারপর আমরা এটাকে ই করতেছি ডিনাই করতেছি সেই ধরনের দুইটা সিচুয়েশন দুইটা উদাহরণ বর্ণনা করা হচ্ছে আমরা উদাহরণগুলো দেখি বলা হচ্ছে কাফারু আমালুহুম যারা এই কুফর করে যারা এই ডিনাই করে যারা এই অবিশ্বাস করে তাদের আমল সমূহ কেরকম তাদের আমলসমূহ হচ্ছে কা কাসারাবিম তাদের আমলসমূহ হচ্ছে মরিচিকার মতো বিবিকিয়াতিন তিন মরুভূমির নিম্ন স্থানের মরিচিকার মতো মরিচিকার সম্বন্ধে আমাদের কি ধারণা আছে আপনি দেখবেন হাইওয়েতে যখন যাবেন স্ট্রেইট রাস্তা যদি হয় প্রচণ্ড রোদ যদি হয় মাঝখানে দেখবেন পিচগুলোর মধ্যে কি হচ্ছিল একটু একটু রিফ্লেক্টেড হয়ে মনে হচ্ছে ওখানে পানি আসলে ওখানে পানি না ঠিক একইভাবে মরুভূমিতে এটা আরও কনসপিকুয়াসলি হয় যখন লো ল্যান্ড হয় নিচু জায়গা হয় তখন আলো রিফ্লেকশানে মনে হয় ওখানে কি আছে পানি আছে বা একটু দৃষ্টির ভ্রমের মধ্যে মধ্যে মনে হচ্ছে কি সেখানে পানির মতো টলটল করতেছে সেই জিনিসটাকে এখানে বর্ণনা করা হচ্ছে বলা হচ্ছে কা কাসারাবিন বিকি বিকেিন মানে মরুভূমি নুরমসর এখানে একটা সুন্দর বিষয় আছে সারাবিন মানে কি মনে হচ্ছে কি পানি আসলে সেটা পানি না আরবিতে পানির শব্দটা হচ্ছিল সারাব পানীয়কে বলা হয় সারাব ওটা হচ্ছে সিন দিয়ে এটা হচ্ছে সিন দিয়ে তারা সারাব হচ্ছিলো রিয়েল পানি আর সারাব হচ্ছিল ফেক পানি এটার মধ্যে এটা আসল মনে হয় সারাব কিন্তু এটা সারাব না অর্থাৎ খুব সমা সমোচালিত শব্দের মধ্যে সুন্দর প্লে এরপর বলা হচ্ছে ইয়াহসাবু হু আনু পরম চরম তৃষ্ণার্ত ব্যক্তি এটাকে মনে করে কি মা আন এটাকে পানি মনে করে কতক্ষণ পর্যন্ত মনে করে হাত্তা ইজা যা আহু যতক্ষণ পর্যন্ত সে এটার কাছে যায় ততক্ষণ পর্যন্ত মনে করে কাছে যাওয়ার সাথে সাথে কি হয় লাম ইয়াজিদ হুসাই আন সেখানে সে কোনো কিছু খুঁজে পায় না তো পায় না পাশাপাশি কি পায় আল্লাহ সে ওখানে আল্লাহকে হাজির পায় দ্যাট মিনস সে তার মৃত্যু ঘটে যায় মৃত্যু ঘটার সাথে সাথে তো আল্লাহর রিয়ালিটিটা সে ফেস করে ফেলে তখন ফাহু হিসাব আহু তখন আল্লাহ তার হিসাব সেখানেই চুকায় দেন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ হিসাব নেওয়াতে খুব দ্রুত দ্যাট মিন্স আপনার আমার আমরা যেটা ইন্নাল্লা জিনা কল রব্বুন আল্লাহ ওই সেকশনে পড়ছি যে মৃত্যুর সময় আপনাকে আমাকে কিভাবে রিসিভ দিবে আপনি তখনই বুঝে যাবেন আসলে আপনার বারোটা বাজলো না মানে আপনি সাকসেসফুল হলেন আপনার সমস্ত হিসাব ইনক্লুডিং আপনার যা সদ্গায়ে জারিয়া যা কিছু আছে সেগুলোর ফিউচার থেকেও ক্যালকুলেশন করে সেখানে আপনাকে কি দেওয়া হচ্ছে অ্যাকাউন্টস দিয়ে দেওয়া হচ্ছে এবং দুনিয়াতে মানুষ কি করে কিছু কর্ম করে সেটার ইমিডিয়েট কিছু কাউন্টিং আছে আর একটা কী আছে রিপেল এফেক্ট আছে যে আমি খারাপ কাজ করলেও সেটারও কী রিপেল এফেক্ট আছে ভালো কাজ করলেও এটা রিপেল এফেক্ট আছে সব মেলায় হিসাবটা কী বল্লাহ সারিয়ল হিসাব কখন দিয়ে দেওয়া হবে মৃত্যু মুহূর্তে ওভাবে রিসিপশান হবে সৎকর্মশীলদেরকে আল্লাহ সুহন তালা খুব সুন্দরভাবে মালাইকা দিয়ে রিসিভ করে নিয়ে যাবেন যাদের কর্ম স্যাটিসফ্যাক্টরি হবে না তাদেরকে কী করা হবে ওভাবে রিসিপশান দেওয়া হবে এটাই পাওয়ারফুল জিনিস হচ্ছে বল্লাহ সারিউল হিসাব তাহলে সেরকম একটা কথা বর্ণনা হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরের সেন্টেন্সে আয়াতে বলা হচ্ছে এভাবে আউ জুলুমাতিন আউ মানে অথবা অথবা তাদের অবস্থা হচ্ছে এভাবে কাও জুলুমাতিন অন্ধকার গভীর অন্ধকার কোথায় ফিবাহরিন সমুদ্রের মধ্যে লজ্জিউন লজ্জিউন শব্দটা হচ্ছিল টার্বুলেন্ট উন্মত উন্মত্ত মানে খুব রাফসি বলা হয় যে যেখানে প্রচণ্ড ঢেউ হচ্ছে এরকম একটা বিষয় এবং কন্টিনিউয়াসলি হচ্ছে সেই বিষয় ইয়াকশাহু তাকে ঢেকে দেয় ওই ব্যক্তিকে ঢেকে দেয় মাউজুন একটা ঢেউ মানে আমি আস্তে আস্তে বলতেছি কানে আপনাকে ইমেজটা কল্পনা করতে হবে গভীর সমুদ্রেতে অন্ধকার রাত্রির মধ্যে রাফ সি উত্তাল সমুদ্রের মধ্যে একজন ব্যক্তিকে ঢেকে দিচ্ছে কী মাউজুন মানে একটা ঢেউ ওইটা শেষ হতে না হতে মিন ফাউকে হে তার উপর আরেকটা ঢেউ মিন ফাউক হি সাহাব তার উপরে গভীর কালো মেঘ ঠিক আছে দ্যাট মিন্স রাতের যদি চাঁদেরও চাঁদও উঠে সে চাঁদও সে দেখতে পারবে না মানে দ্যার ইজ নো সোর্স অফ লাইট বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে সেটাকে সামারি করে বলা হচ্ছে জুলুমাতুন বা ফাউকা বাদ একটা অন্ধকারের উপরে আরেকটা অন্ধকার তারপর বলছে ইদা আখরাজা যখন সে বের করে নিয়ে আসে ইয়াদাহু তার হাত লাম ইয়াকাদ ইরাহা সে তার হাতও কি করতে পারে না অলমোস্ট দেখতে পারে না বলার পরে আল্লাহ কমেন্ট করতেছেন ওয়ামাল্লাম ইয়াজাল লাহু লাহু নুরান ফামা লাহু মিন্নুর যে আল্লাহ যদি আলো না দিতেন তার কোনো আলোই থাকতো না দ্যাট মিনস আল্লাহ তার ভিতরকার যে লাইটটা দিছে বাইরের লাইট সব অন্ধকার হয়ে গেছে তারপরে ভিতরে যেটা লাট দিছে সেটারও কিছু ক্যাপাসিটি আছে সেটা দিয়ে সে তার হাতটা কিছু হলে দেখতে পারে অলমোস্ট নো বলতেছে একেবারেই দেখবে না বলতেছে যে কিছু হলে দেখতে পারবে তাহলে এরকম সিচুয়েশনে কিছু মানুষ অপারেট করে বেসিক্যালি দুইটা সিনারিও বলা হচ্ছে একটা হচ্ছে প্রথম সিনারিটা হচ্ছিল ব্রড ডে লাইট মানে একেবারে পরিষ্কার আলোর মধ্যে বালুর সমুদ্রের মধ্যে একজন মানুষ পানির ক্রাইসিসে কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মরিচিকার মধ্যে পরে কি হয়েছে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু দেখতেছে দেখার পরে সে ধ্বংস হয়ে যাচ্ছে আরেকজন ব্যক্তি গভীর সমুদ্রে পানির সাগরের মধ্যে সেখানেও নোনা পানির মধ্যে পানির ক্রাইসিসে কি সে ধ্বংস হয়ে যাচ্ছে দুই জায়গায় কিন্তু মূল সমস্যা হচ্ছিল কী ভীষণ দৃষ্টির সমস্যা গভীর মানে একদম পরিষ্কার আলোর মধ্যেও সে কি দেখতেছে মরিচিকা দেখতেছে যেটা আসলে দেখতেছে আসলে সেটা না আর গভীর সমুদ্রের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে সেখানে সে কিছুই দেখতেছে না তাহলে এই দুইটা সিনারিও দিয়ে আল্লাহ সহলা আমাদের বর্ণনা করছেন যে বেসিক্যালি আসলে ঘটনাটা কি যারা আলোকে ডিনাই করে তাদের পরিণতিটি কি দুই ধরনের মানুষ প্রথম ধরনের মানুষ হচ্ছিল যারা আলোর মধ্যে থাকা মানি হচ্ছিল তারা কোরআনের আলোর মধ্যে আছে স্পিরিচুয়ালি তারা ইসলামিক পরিবেশের মধ্যে আছে তারা পাঁচ পাচক্যস আদায় করে হজ করে জাকাত করে জাকাত আদায় করে সব কাজই তারা করে কিন্তু করার পরে জিনিসগুলো কি জিনিসগুলো মরিচিকার মতো হয়ে যায় দ্যাট মিন্স করা হয় কিন্তু ইন্টেনশান রং ইন্টেনশান আমি হজে গেলাম হজের ইনটেনশান হচ্ছিল কার জন্য হওয়া উচিত আল্লাহর জন্য মানুষ আমাকে হাজি বলবে সেজন্য মুসল্লি হচ্ছি মানুষ মুসল্লি বলবে সেজন্য কিন্তু আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক শেখানো নাই যেমন আমরা বললাম দৃষ্টিসমূহ এবং হৃদয়সমূহ উল্টায় দেখা হবে ওই জায়গাগুলো কি খালি তাহলে আমরা যা কিছু গুড ডিটস করতেছি সেগুলোকে মনে হচ্ছে ওইগুলোকে আমাকে রেস্কিউ করবে আসলে সেগুলো রেস্কিউ করবে না তারপর আরেকটা একটা বিষয় হচ্ছিলো সেটা হচ্ছিল আমরা নিজের মতো করে কাজ করি নিজের মতো করে ইকুয়েশন করি কিছু লোক আছে সারা মানে ইনকামের ব্যাপারে হালাল হারামের কোনো বিচার না থাকে না কিন্তু প্রতি বছর উমরায় যাচ্ছে হজে যাচ্ছে সে মনে করতেছে কি এটা দিয়ে এটা কী হয়ে যাচ্ছে কাভার আপ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে অনেকের মনে হচ্ছে সিয়াম পালন করার রমাদানে ম্যান্ডেটারি যদি আপনি না পারেন কাভার করতেই হবে সুস্থ থাকলে ফি কোনো সুযোগ নাই কিন্তু অসুস্থতার ভান করে কি বলতেছে ফিদিয়া দিয়ে কাভার হয়ে যাচ্ছে নট অ্যাকসেপ্টেবল তা আপনাকে শর্টকাট পন্থার মাধ্যমে আল্লাহকে আপনি আমি কী করতেছি অলমোস্ট ব্রাইভ অফার করতেছি নিজের মতো করে তো এগুলো এগুলোই ধরনের কাজ আমরা কন্টিনিউয়াসলি করে মনে করতেছি আমরা আমরা বেটার আছি আমাদের কোনো সমস্যা নাই আমরা বিচারের দিন ফেস করতে পারবো সুন্দরভাবে অনেক ভালো কাজ হয়ে গেছে কিন্তু এগুলো সব কিছু কী মরিচিকা কেন যখনই এইভাবে আমার জীবন শেষ হয়ে যাবে তখন ওখানে হাজির পাবো কি আমার কোনো কাজই সেখানে কোনো কাজ করে নাই সেখানে আল্লাহ হাজির আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সাথে সাথে আমার অ্যাকাউন্টস বুঝাই দিবেন আল্লাহ দ্রুত হিসাব নেন তাহলে এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াসলি না এখন আপনাকে আমাকে লিস্ট ডাউন করতে হবে আপনার আমার জীবনে আমি এই কী কাজগুলো কি ধরনের কাজ করতেছি কন্টিনিউসলি মানুষ ডাবল স্ট্যান্ডার্ডের কাজগুলো আমরা করি নিজের মতো ইকুয়েশন করি কারণ এটার বেস জায়গাটা আমরা আবার স্মরণ করি এবাদতের পাঁচটা পয়েন্ট আমরা বলছিলাম মনে আছে এবাদত সংক্রান্ত পাঁচটা পয়েন্ট প্রথম ছিল উপাসনা শুধুমাত্র আল্লাহ উপাসনা করতে হবে আনুগত্য আল্লাহর করতে হবে আনুগত্য আল্লাহর আনুগত্য সবার উপরে থাকবে তৃতীয়ত হচ্ছিলো আল্লাহর উপর ভরসা করতে হবে ঠিক আছে এক্সক্লুসিভ ভরসা করতে হবে চতুর্থ হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই চারটা বিষয়ের মাধ্যমে মানুষ কী করে আল্লাহর এবাদত করে কিন্তু পঞ্চম বিষয়টা হচ্ছিলো এই চারটা বিষয় কিভাবে করা হবে সেটাও কেস ডিসাইড করে দেয় সেটাও আল্লাহ ডিসাইড করে টার্মস অফ রেফারেন্স টার্মস অফ রেফারেন্সটা আল্লাহ ডিসাইড করে দেন অতএব টার্মস অফ রেফারেন্সটাকে সবসময় মাথায় রাখতে হবে সেটা ব্যাপারে জানতে হবে এই টার্মস অফ রেফারেন্সের বাইরে যদি ভিন্নভাবে যদি আমরা কোনো কিছু করার চেষ্টা করি সেটা কিসে পরিণত হয়ে যাবে মরিচিকায় পরিণত হবে সেটা মরিচিকায় পরিণত হয়ে যাবে তাহলে এই মরিচিকা যেমন আসে যারা আমরা জেনে বুঝে রিলিজিয়াস প্র্যাকটিস রিলিজিয়ান প্র্যাকটিস করি তারা এই ধরনের মরিচিকার মধ্যে আসে আর যারা জানি না তারা ভিন্ন ধরনের আছে একই বিষয়টা বিষয়টা হচ্ছিল যে তারা নিজের মতো করে কাজ করে যাচ্ছে মনে করতেছে এটাই তাদেরকে রেস্কিউ করবে সেটাও কিন্তু মরিচিকার আরেকটা ডেফিনেশন তাহলে পরিষ্কার আলোয় থাকার পরেও মরিচিকার ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছি এবং এরকমও স্টেটমেন্ট হয় আমি তো ওর মতো না আমি তো ওর মতো না হচ্ছে তো ভালো ওইটা আরেকটা মরিচিকা আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করে বেটার ফিল করার কোনো কিছু না কেননা আপনার পরীক্ষার খাতা আলাদা আমার পরীক্ষার খাতা আলাদা আপনাকে যে নেয়ামত দিছে সেটার ভিত্তিতে আপনার বিচার হবে সুম্মা লাতুস আলুন না ইজ ইন আন নাইন যে নেয়ামত দেওয়া হয়েছে সেই অতএব আমরা উই ক্যানট কম্পেয়ার আরেকজনের সাথে কম্পেয়ার করার কিছু নাই আমার কি হবে আমাকে আল্লাহ কি জিনিস দিছে সেটার বিরুদ্ধে আমি কিভাবে কাজ করতে পারছি ইজ ভেরি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু এই মরিচিকার বিষয়টা আসে তাই না এটা হচ্ছে এক তাহলে এখানে কি বিষয়টা ঘটে আমরা লাইটের কনসেপ্টে লাইটের কনসেপ্টে আপনি আমি যখন ইকুয়েশন করি কন্টিনিউয়াসলি ভিতর থেকে বলে তুমি ঠিক মতো করতে পারলাম না ইউ শুড চেঞ্জ আমরা যখন নিজের মতো করে কাজ করতে যাই তখন ভিতর থেকে অ্যালার্ম বাঁচতেই থাকে এটা এমন একটা জিনিস লাওয়ামা এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা পড়বো ইনশাল্লাহ সামনে সুরা কিয়ামার মধ্যে এটা এমন একটা বিষয় মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন এ কন্টিনিউলি বলে মানুষ ডিনাই করতে থাকে তাহলে আমরা যখন ইকুয়েশন করতে থাকি তখনও কিন্তু এটা দিতে আমরা এটাকে ডাবায় রাখি তখন আমরাও আল্লাহ জিনা কাফারের মধ্যে ঢুকে যাচ্ছি ঠিক আছে এই হলো বিষয় আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে যাদের আশেপাশে কোনো আলোই নাই একবার অন্ধকারে বসবাস নন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে যেখানে কেউ এক অক্ত সলাত আদায় করে না আছে না আমাদের আশেপাশের পরিবার মানে আমাদের বাংলাদেশের ট্রেডিশন সেটা অনেক পরিবারের মধ্যে ট্রেডিশন হচ্ছে আমাদের ট্রেডিশনের মধ্যে পরিবারের মধ্যে কি কেউই সালাদ ওদাই করে না নোবটি আমরা মুসলিম খালি করব ঈদের সময় গরুর পিছনে দৌড়াই ঠিক আছে এটা হলো আমাদের কাজ আর রমাদান আসলে একটু তারাবাহ পিছনে দৌড়াদৌড়ি করে সারা বছর একমক্ত সালাদ আমাদের ফ্যামিলির মধ্যে নাই কোনো কালচারের মধ্যে নাই তারা আমরা কিসের বাড়া সারা এবং সমস্ত অনৈতিক কাজের মধ্যে সারাউন্ডেড অবস্থা তারপরে আমাদের চারিপাশে কি অন্ধকার ঠিক আছে সেই অন্ধকারের মধ্যে যারা অবস্থান করে তারা বেসিক্যালি কোনো কিছুই তারা দেখতে পারে না বাইরের কোনো লাইটের সাথে সে এক্সপোজ না কিন্তু কোরআনের আলোর সাথে কোনোভাবে এক্সপোজ না কিন্তু তার ভিতরে কিন্তু কি লাইট আছে না সে বাইরের আলো নাই কিন্তু ভিতরের আলোটাকেও শুধু যদি সে রিকগনাইজ করে সেখান থেকেও সে কী করতে পারবে সে চাইলে বেরোয় আসতে পারবে সেটাই বলা হচ্ছে এখানে যে গভীর ক্রাইসিসের মধ্যে যে আছে বাইরের এনলাইটমেন্ট যার মধ্যে একেবারেই নাই তার ভিতরে যে আল্লাহ মিনিমাম ওয়েতে যতটুকু দিচ্ছে এই জন্য দেখা যায় যে ভিতরের আলোটা জ্বালাতে পারছে নন মুসলিম পরিবার থেকে সবচেয়ে মন্দ জায়গা থেকে সে সবচেয়ে ভালো জায়গায় চলে আসছে আপনি যতগুলো রিভার্ট স্টোরি দেখবেন যতগুলো আলোকিত মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় সবার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখবেন সে কোনো না কোনো এক জায়গা থেকে এমন একটা জায়গা থেকে আসছে অস্বাভাবিক জায়গা থেকে আসছে হ্যাঁ এরকম প্রচুর ইন্টারনেটের জগতে এখন রিভার্ট স্টোরিতে দেখা যায় যে যে ভিতরকার যে আলোটা দ্যাট মিন্স এটা ফিতরার কথা বলা হচ্ছে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং এটা বোঝার ক্যাপাসিটি আল্লাহ সবাইকে দিছে এটাকে যে রিকগনাইজ করবে যেমন আলী রাজ্লা তালা আনহার বর্ণটা আনহর বর্ণটা আমরা বলছি যে মানুষের মধ্যে একটা ম্যাচিউর্ড মাইন্ড থাকে আর একটা হচ্ছে গ্রোয়িং মাইন্ড থাকে তাহলে গ্রোয়িং মাইন্ড মাইন্ডটা যদি ম্যাচিউর্ড মাইন্ডটাকে অনার না করে সে আসলে কোনো রকম লাইট পাবে না তাহলে আমার ভিতরে যে ফিতরাগত বিষয়টা আছে ভালো মন্দ বিচারের বিষয়টা আছে এটাকে যদি আমি রিকগনাইজ না করি তাহলে আমি কোনোভাবে এনলাইটেড হব না আর যদি রিকগনাইজ করি বাইরে যে আলো নাও থাকে তাহলে কি হবে সেখান থেকে মানুষ বেরোয় আসতে পারবে আলোর দিকে সেটাই এই আয়াতের মূল বিষয়টা হচ্ছে এখানে যদি আল্লাহ যদি আলো না দিতেন কারোই আলো থাকতো না কিন্তু অলমোস্ট সবার কাছে আলো আছে কেন অন্ধকারের মধ্যে সবাই হাত দেখে কেন এই ধরনের লোক এত অপকর্ম করে তার হাতকেও সে বুঝে না মানি হচ্ছিলো সে কর্মটা যে খারাপ সেটা বুঝে না যেমন ধরেন সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে চড়াও হচ্ছে মানুষের উপর অত্যাচার করতেছে বিভিন্ন জায়গার রাষ্ট্র যায় আমেরিকা যায় কোথায় বোমা মারতেছে আফগানিস্তানে ইরাকে বোমা মামাচ্ছে মারা যাচ্ছে কারা নিরীহ মানুষ মারা যাচ্ছে তো ওই দেশের যারা সোলজাররা কাজটা করতেছে তারা প্রাইমারিলি মনে করতেছে খুব ভালো কাজ করতেছে দেশের জন্য কাজ করতেছে দেশের চেতনায় কাজ করতেছে কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজকর্ম সেরে নিজের কথা চিন্তা করে অনেকে প্রচণ্ড অনুশোচনায় ভুগে অনেকে সুইসাইড করে অনেকে রিভার্ট হয়ে মুসলিম হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তার ভিতর থেকে তাকে জেগ্র জাগ্রত হচ্ছে যে আসলে আমি কি করতেছি আমাকে বলছে দেখে আমি এরকম একরকম একটা একটা স্কুল বাসের মধ্যে বোমা মেরে দিলাম আমি তো এখান থেকে কম্পিউটারে চাপ দিয়েছি বিমানে ছিলাম চাপ দিয়েছি ওখানে পরে নিউজে ছিলাম যে চৌচল্লিশ জন স্কুলের যাত্রী ছাত্রছাত্রী মারা গেছে তখন যে এই কাজটা করছে সে তো এটা নিতে পারতেছে না তার ভিতরে যদি ফিত্রাগত বিষয়টা থাকে সেটা এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না তাই না তাহলে সেই জায়গাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হিট করতেছে মানুষকে অর্থাৎ সেই ফিত্রার জায়গাটা যদি মানুষের ঠিক থাকে তাহলে মানুষ আঁকাতে পারবে কেননা আমরা জাস্টিফাই করি অনেক কিছু তাহলে সেভাবে অনেক স্টোরি আপনি দেখবেন তাহলে সবার মধ্যে পোটেন্সিয়াল আছে গভীর অন্ধকারের মধ্যে আছে যা আছে তার মধ্যে পোটেন্সিয়াল আছে এরকম রিভার্স স্টোরি এগুলো আছে আমরা আলহামদুলিল্লাহ আজকের খুব একটা রিভার্স স্টোরি শুনে আজকে শেষ করতেছি এটা খুব সম্ভবত কাতার ওয়ারেজের প্লেনের মধ্যে ওরা বিভিন্ন রিভার্স স্টোরি দেয় সেখান থেকে পিক করা একটা স্টোরি সেটা এরকম একটা ঘটনা ইউরোপে কোন একটা দেশের একজন পরিবারের একটা মেয়ে সে তার প্যারেন্টসকে বললো আমি ঘর থেকে বেরে যাব আমরা পৃথিবী ঘুরে দেখবো কোথায় কি আছে তখন তার প্যারেন্টস ওদের যেহেতু সোসাইটি ওরকম ওর মেয়েকে কিছু টাকা দিয়েছে মেয়ে হয়ে গেছে মেয়ে বেড়ে যাওয়ার পরে সে এক দেশে চলে গেছে যে সেখানে বলতেছে সে অভিনেত্রী হবে তো ড্রামা স্কুলে সে ভর্তি হয়েছে সেখানে অভিনেত্রী যে হবে ড্রামা স্কুলে ভর্তি হয়েছে সেখানে তাকে বলা হলো তোমার ভিতরে সব খালি করতে হবে দ্যাট মিন্স তোমাকে এমনভাবে খালি করতে হবে তোমাকে যে চরিত্র দেওয়া হয় সেই চরিত্রেই তুমি ফিট করতে পারো তোমার ভিতরে ইনার সেলফকে কী করতে হবে মেরে ফেলতে হবে মানে কোনো কিছু খারাপ লাগানো যাবে না ঠিক আছে যতটা এথিক্স আছে সব কি করতে পারবে ভেঙে দিতে হবে এটা না হলে তুমি ভালো অভিনেত্রী হতে পারবে না তখন সে তাদের কথা অনুসরণ করে সেটা খুঁটতে গেল দুই বছর করার পর সে বিরক্ত হয়ে গেলো যে না এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমাকে এমন সব কথা কাজ করতে হচ্ছে এগুলো আমি কোনোটাই পছন্দ করতে পারতেছি না তখন ভিতরে কি হলো অভিনয় স্কুল বললো যে তোমার ফিতটাকে কি করো মেরে ফেলো সে কিছুদিন করার পর টের পড়লো এটা করা যাবে না সে সেখান থেকে বেরোয় আসলো তারপরে গেলো একটা সার্কাস দলে তার তো এখন নিজের জীবিকা নিজেকে অর্জন করতে হবে তবে সার্কাস দলে যাওয়ার পরে কিছুদিন ওখানে থাকার পর মনে করলো যে এভাবে ড্রেস আপ করা ইট ইজ নট রাইট এটা ভালো মনে হচ্ছে না এই চিন্তা ছিল তার মধ্যে থেকে হঠাৎ করে আরেকটা সার্কাস দলের একজন মুসলিম অ্যাক্রোবেটের সাথে তার পরিচয় হলো তাকে সালাতরত অবস্থা দেখলো দেখার পর তার সাথে কথা বলে কথা বলতে বলতে এক সময় সে কী করলো মুসলিম হয়ে গেল পরবর্তীতে সে বিয়ে করলো বিয়ে করার পরে তাদের সন্তান হলো সন্তান হওয়ার পরে সবগুলো সন্তান হাফেজ হয়ে গেল। তাহলে দেখা গেল যে একটা লোক অন্ধকার থেকে আলোতে চলে আসতেছে আর আমরা আলোর মধ্যে থেকে কি করতেছি মরিচিকার মতো অবস্থান করতেছে বিষয়টা বেসিকটা হচ্ছে এই জিনিসটা আমরা মনে করতেছি আমরা আলোকিত কিন্তু আমাদের ফিতরাটা কাজ করতেছে না এই জন্য দেখেন যে রিলিজিয়াস মানুষের লেভেলে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি অপকর্ম প্রচারিত হচ্ছে একটা মানুষ যদি রিলিজিয়াস লেবাসে যদি মন্দ কাজ করে সেটাকে ডিসবিলিভার যারা আছে নাস্তিক যারা আছে সেটাকে হাইলাইট করে অনেক বেশি ঠিক আছে হাইলাইট করে তো বেসিক্যালি এটার মূল রিজনটা কি মূল রিজনটা হচ্ছিলো যে লোকটা এই কাজটা করতেছে তার ভিতরকার লাইটটা সে জ্বালায় নাই সেটা সবসময় কি রাখছে দাবায় রাখছে কেন কোরআন মজিদ আমরা পড়তেছি আমরা বুঝতেছি না তাহলে যদি না বুঝি তাহলে কি হবে লাইট জ্বলবে না কোরআন মজিদ আপনাকে কন্টিনিউসলি রিমাইন্ড করতেছে কোরআনে হাফেজ হয়ে যাচ্ছি লাইট জ্বলতেছে না আরেক পার্টি আছে হচ্ছে আমরা কোরআন পড়তেছি না ঠিক আছে কোরআনের শিক্ষার ধারে কাছে নাই তাহলে একটা সাগরের অন্ধকারের সেই ঢেউয়ের মধ্যে আসি আর একটা কী আসি মরুভূমির মরিচিকার মধ্যে আছে এই দুইটা অবস্থান থেকে আমাদের কি করতে হবে বের করে বের হয়ে আসতে হবে যাতে আমরা এথিক্যালি একজন ভালো ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কেন এথিক্যাল এডুকেশন কোনো জায়গায় নাই তাই না যেমন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন ধরেন ছোটোবেলা থেকে আপনি আমি আমার সন্তানকে মসজিদে নিয়ে আসতেছি ধরেন কোরআন মসজিদ একজন হুজুর রেখে পড়াচ্ছি সব কাজ করতেছি কিন্তু কেন এটা করতে হয় সেটাকে কিন্তু তাকে আমি বুঝালাম না যেমন এটার আমার একটা এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আমি ক্যারেট কলেজে পড়ছিলাম এটা কিছুদিন আগে চিন্তা করতেছিলাম এভাবে ছয় বছর আমাদেরকে সকালবেলা রেগুলার ড্রিল করতে হতো ঠিক আছে এক্সারসাইজ করতে হতো গেমস করতে হতো খুব ফিজিক্যালি খুব ফিটনেস থাকার জন্য একটা সুন্দর প্রোগ্রাম ছিল কিন্তু আমার অবজারভেশান ওখান থেকে বেরোয় আসার পরে প্রতিটা স্টুডেন্ট কেউ আর দিন এক্সারসাইজ করে না যখন বয়স হয়ে যায় তখন টের পায় যে না অবস্থা খারাপ তখন চেষ্টা করে আসলে তখন অনেক সময় পার হয়ে গেছে কিন্তু সে অভ্যাসটা যদি সে জারি রাখতো তাহলে কি সে ফিজিক্যালি ফিট থাকতো কিন্তু সমস্যাটা কোথায় সে কেন এই কাজটা করতেছে কোনোদিন তাকে এটা বোঝানো হয় নাই তাকে বলছে তুমি করো সে করছে পরিবেশে পড়ছে বাধ্য হয়েছে সে কাজগুলো করছে কিন্তু যখন সে বেরোয় আসছে সে আর এই জিনিসটা কি করে নাই কন্টিনিউ করে না কেন তাকে বলা হয় না কেন তুমি এটা করবা ঠিক একইভাবে আমি এটা এক্সাম্পল দিলাম এই জন্য যে জেনারেলি আমরা এখানে রিলিজিয়াস প্র্যাকটিস যা কিছু করতেছি মুসলিম পরিবারে আমাদের সন্তানদেরকে আমরা বুঝাচ্ছি না যে কেন এটা তুমি করবা এখান থেকে হাউ ইউ আর গোয়িং টু বেনিফিটেড যখন হবে না তখন সে যখন একটু তার জীবনে যাবে বাসা থেকে যখন ইউনিভার্সিটির হলে যাবে তখন তার সব বিদ্যা বুদ্ধি কোথায় দিয়ে বেরোয় চলে যাবে সে ওই গড্ডালিকাল প্রবাহের মধ্যে কি হবে ফিটিং করার জন্য যা কিছু করার সে করবে তাহলে এটা কিন্তু বেসিক জিনিস যে একটা বয়স আসে হচ্ছিল না বুঝে অনেক কিছু করতে হয় অর্গানাইজেশনের জন্য কিন্তু একটা সময় কিন্তু তাকে অবশ্যই এটা বুঝের মধ্যে আনতে হবে তখন জিনিসটা কিন্তু বেসিক্যালি ক্যারি ওভার করে এবং জেনারেশন বা জেনারেশন কি হয় চেঞ্জ হয় হঠাৎ করে চেঞ্জ হবে না কিন্তু তাহলে এগুলোর মূল জায়গাটা হচ্ছিলো কোন জায়গাটা ফিতরার জায়গাটা হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং এথিক্যাল এডুকেশনটা এথিক্সটা এটা কিন্তু আনা জরুরি যেটা ধরেন জাপানে বা উন্নত বিশ্বে ছোটো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এথিক্স জিনিসটা বোঝানো হয় তো এথিক্যালি তারা গুড বলে তারা কিন্তু ইকোনমিক্যালি গুড এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস একজন এমপ্লয়ার কি করতে পারছে আরেকজন এমপ্লয়িকে রাখতে পারতেছে আর বাংলাদেশের সিটুয়েশন হয়েছে কীভাবে বাংলাদেশের ভিন্ন জিনিস যেমন বাংলাদেশে ইন্ডিয়ানরা এসে কাজ করে কী জন্য তার রিজনটা কি বলেন কারণ হচ্ছিল বাঙালি বাংলাদেশি এমপ্লয়ি বাংলাদেশি এমপ্লয়িকে এমপ্লয় করে বাংলাদেশের এমপ্লয়াররা কিন্তু স্বস্তিতে নাই সেজন্য বাইর থেকে একটা ধরে নিয়ে আসে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে ওটাকে রাখে ওখানে ও তার অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেয় সারাদিন কাজ করবে আর যা বলবে সেটাই করবে আর বাংলাদেশে যদি একটা এমপ্লয়িকে রাখে তখন এমপ্লয়ারের মাথা নষ্ট হয়ে যায় বেসিক্যালি ঘটনাগুলো এটা যে এথিক্যাল স্ট্যান্ডার্ডের সমস্যা আছে একটা উপজাতীয়কে এমপ্লয় ডেপ্লয়মেন্ট দিয়ে যত স্বস্তিতে থাকে এমপ্লয়ার নর্মাল মুসলিমকে ডেপ্লয়মেন্ট দিয়ে সেরকম স্বস্তিতে থাকে না এটা হচ্ছে এমপ্লয়ারের পার্সপেক্টিভ থেকে বলছি সেভাবে দেখেন প্রেফারেন্স যারা জব ইন্টারভিউ নেয় তারা কিন্তু এই জিনিসগুলোকে প্রেফারেন্স দিচ্ছে তো সেখানে হওয়া উচিত ছিল কি আপনি একজন মুসলিম দেখার সাথে সাথে তাকে অগ্রাধিকার হিসেবে আপনি ডেভেলপমেন্ট দেবেন কেন তার সবচেয়ে হাই স্ট্যান্ডার্ডের এথিক্স থাকার কথা আর অথচ আমরা রিভার্স তো ওই বিষয়টার মূল বিষয় হচ্ছিল মূল জায়গা হচ্ছে কোনটা আমরা এথিক্যালি ব্যাড মানে আমাদের ভিতরের ফিতরাটাকে আমরা কি করতেছি না অনার করতেছি না আমাদের ফিত্রাটাকে যদি অনার না করি আমরা ভিতর থেকে অ্যানলাইটেড না হইলে বাইরের কোরআনের আলো আমাদেরকে কি করতে পারবে না কোনো এফেক্ট করতে পারবে না এটা হচ্ছে এন্ড অফ দি প্র্যাকটিক্যাল লেসেন অর্থাৎ আমাদের প্রত্যেককে এথিক্যালি ভালো হতে হবে তাই না আমাদের ফিতরার সাথে কমপ্লাই করতে হবে এটা করতে পারলেই আলটিমেটলি গ্রাজুয়ালি আমরা আলোর দিকে যেতে পারবো আল্লাহ আমাদের জন্য সহজ করুন আমরা যাতে সবাই আলোকিত মানুষ হিসাবে এই দুনিয়াতে বিচরণ করতে পারি দুনিয়া এবং আখেরাতকে আমরা গুছাতে পারি আলোকিত মানুষ হিসাবে আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোহান আল্লাহি ইল্লা সোহানদিকা ইহা ইনতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ